বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে চট্টগ্রামেও মুরাদ হাসান সহ দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেয়ার জন্য আদালতে আবেদন করেছেন এক আইনজীবী। রোববার দুপুরে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক এস কে তোফায়েল হাসানের আদালতে এই আবেদনটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সভাপতি এ এস এম বজরুল আনোয়ার। আবেদনে অপর যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তার নাম মহিউদ্দিন হেলাল নাহিদ। তিনি নিজের ফেসবুক পেজে মুরাদ হাসানের সাক্ষাৎকার নিয়েছিলেন। এই দুজনের বিরুদ্ধে মামলা নেয়ার আবেদন করা হলেও আদালত এখনও কোনো আদেশ দেননি বলে জানান বাদীর আইনজীবী। দর্শক, এই মামলার আবেদনের বিষয়ে বিস্তারিত জানব সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে। আলামিন, মামলার আবেদনে বাদী কি উল্লেখ করেছেন এবং আদালতই বা কি বলেছেন বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, মামলার বাদী হচ্ছেন যে এস এম বদরুল আনোয়ার। তিনি জাতীয়তাবাদী যে একটি কমিটি রয়েছে আইনজীবীদের, সেই কমিটির চট্টগ্রামের সভাপতি। তিনি তার যে মামলাটি ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতের কাছে পেশ করেছেন, সেখানে দুইজনকে আসামি করা হয়েছে। আর ওখানে ডাক্তার হাসান মুরাদ রয়েছেন, এরপরে আরেকজন যিনি ওই অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন, যেখানে জায়মা রহমানকে আসলে কুরুচিপূর্ণ বেশ কিছু কথাবার্তা বলা হয়েছিল, আর সেটাকে কেন্দ্র করেই আসলে এই মামলার করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের 30 ও 31 ধারায় আদালতের শরণাপন্ন হয়েছিলেন ওই আইনজীবী। তবে আদালত এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্তে যায়নি। আর বাদীর সাথে আমরা কথা বলেছিলাম, আর তার বিভিন্ন সূত্র মতে আমরা জানতে পারি, তিনি উল্লেখ করেছেন যে জায়মা রহমান রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয়, কোনো রাজনীতি তিনি করেন না। কেন তাকে জড়িয়ে এমন কুরুচিপূর্ণ কথাবার্তাগুলো বলা হচ্ছে সেটি একটি সুষ্ঠু বিচার দাবিতে তিনি আদালতে শরণাপন্ন হয়েছেন। আর এই যে বিতর্কিত কথা বলেই কিন্তু ডাক্তার হাসান মুরাদ এখন শুধুমাত্র এই কথাটিও নয়, বেশ কিছু ফোনালাপ ফাঁসের কথাও আমরা শুনেছি, নানা বিষয় নিয়ে আসলে একটা তার যে পদত্যাগ সেটিও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। সর্বশেষ তিনি দেশ ছাড়া হয়েছেন, কানাডায় পাড়ি জমিয়েছেন। আর যদি মামলার এই যে চট্টগ্রামের যে মামলার বিষয়টি বলতে চাই, সেই মামলাটি এখন পর্যন্ত যেহেতু আদালতে কোনো ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়নি, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি আদালত এখন পর্যন্ত গ্রহণ করবে কি করবে না সেই বিষয়ে আমরা বিস্তারিত কিছু জানতেই পারিনি, কারণ এখন পর্যন্ত আদালত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে আমরা আপনাকে জানানোর চেষ্টা করব যে এই মামলার সর্বশেষ আপডেট কী থাকে। আসামি যে দুজনের নাম উল্লেখ করা হয়েছে, যে অনুষ্ঠানটি পরিচালনা করেছিল সেই নাহিদ এবং ডাক্তার হাসান মুরাদ, কী তথ্য আসলে সর্বশেষ গিয়ে থাকে, আদালত মামলাটি গ্রহণ করে কি না এবং কী ধরনের সিদ্ধান্তে আদালত যাবে বা মামলাটি গ্রহণ করলেও, সেই বিষয়টি পরবর্তীতে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শাওন আলামিন, ধন্যবাদ আপনাকে।